পবিত্র মক্কায় আওয়ামী লীগের সত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে মোক্কা যুবলীগ সৌদি আরব কেন্দ্রীয় কমিটি মোক্কায় স্থানীয় একটি হোটেলে এই সভাটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোক্কা যুবলীগের সভাপতি শফিউল আলম মনির এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমেদ বাহাদুর সভায় বক্তব্য রাখেন জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক কক্সবাজার জেলা যুবলীগ জাহাঙ্গীর আলম মোক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নবীব খান মোজাম্মেল হক খোকন নূর মোহাম্মদ দিল মোহাম্মদ দিলু আইয়ুব আলী মোহাম্মদ আলম মোহাম্মদ জাকির আলম জিকু সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ